নিচে কিরকম আয়োজন চলছে, বাট আনফর্চুনেটলি আমি ওখানে একটু কথা বলতে পারলাম না, পুরোটা ভয়েস ওভার দিয়েই কাজ চালাতে হবে বিকজ অফ দ্য গান। চারিদিকে এমন গান বাজছে যেটার জন্য কপিরাইট খেয়েই যাবে ভিডিও। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সেই দিন, সেই আকাঙ্ক্ষিত রিসেপশনের দিন, যেদিন সকাল 7টার সময় আমার ঘুম ভেঙে গেছে, সোনায় ঘুম ভেঙেছে প্রায় 7:30টার দিকে, এবং খুব সকাল থেকে উঠে আমরা প্রায় একবার বাইরেও গিয়েছিলাম যখন দেখলে তোমাদেরকে ফুলের মালার ব্যাপারটা দেখালাম, অ্যান্ড তারপর মুহূর্তে আবার বৃষ্টি চলে এলো। যাই হোক, বৃষ্টি মোটামুটি 40-45 মিনিটের গ্যাপে গ্যাপে একবার করে হতেই থাকছে। তো আজকে ওয়েদার রিপোর্ট, ওয়েদার ফোরকাস্ট বলছে যে সারাদিনই নাকি এরকম চলতে থাকবে। তো দেখা যাক কতটা বৃষ্টি হয়। প্যান্ডেলও নিচে রেডি হচ্ছে বিকেলের জন্য, সন্ধ্যার জন্য। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করা যাক, অ্যান্ড তোমরা দেখতে থাকো আজকের এই রিসেপশন স্পেশাল ব্লগটাকে। সারাদিনে যদি এমন বৃষ্টি চলে তাহলে কি করে হবে? সকাল থেকে হয়ে গেল প্রায় 4-5 বার বৃষ্টি, হয়েই যাচ্ছে, থামছে আর না। বলছি আমার ব্লগে না কেউ কথা বলছে না, একটুখানি কন্টেন্ট তো দে। আমি তো সকাল থেকেই বলিনি কপিরাইট খেয়ে যাবে বলে। না, এখন আর কপিরাইট খাওয়ার মতো কিছু নেই। এই যে সমস্ত সবাই সেজে গুজে রেডি হয়ে এসে দাঁড়িয়ে আছে, একটু হাই করে দাও। হাই, থ্যাংক ইউ। এত হাই ওঠালে আবার ঘুম পেয়ে যাবে। তো পাবে না, এখন তো সবে সন্ধ্যা শুরু। তো ব্যাপার হচ্ছে রিসেপশন আমাদের সবে স্টার্ট হয়েছে, যেমন তোমরা কিছু অলরেডি ছবি দেখতে পেলে, অ্যান্ড কমপ্লিট ডেকোরেশন এ তখন থেকে বোধ হয় এটা 10 নম্বর চলছে, 10 নম্বর ও 3 নম্বর। হ্যাঁ নিশ্চয়ই, চলো। এই যে কোল্ড ড্রিঙ্ক আমার হাজির, থ্যাংক ইউ। এটা কি আছে, মশালা কোক? তাই হবে। পেলে এটা কি বলো তো, কি গো এটা কি? ওটাই নেবো, ওটা নেবো বলে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রেশটা নিলাম। হ্যাঁ
আমি খাচ্ছি, খাওয়ার ফাঁকে ফাঁকে ভিডিও করছি। তাহলে আমি নিচ্ছি, তুমি খাও আমার সাথে। হ্যাঁ হ্যাঁ একদম। একটা হাই লেভেলের ফটো সেশনের পর এখন ম্যাডামের ফটো সেশন চলছে। এটা পুরো ডেডিকেটেডলি ডিপির জন্য। আমাদের ফটোগ্রাফার একদম মন দিয়ে ছবি তুলছে। সুমিত দা ফোকাসটা করি, একদম একদম একদম। আজকে এই সারাদিনের অকেশনটার পরে এই প্রথম আমি সুযোগ পেয়েছি নিজেকে সেলফি ক্যামেরায় ধরার। তো আমরা এখন এসে খেতে বসেছি। আমার প্রচন্ড ফাইনালি আমরা একদম ট্রেন পাতে এসেছি। কি দাঁড়াও ব্লগ করছি। ফাইনালি আমরা এসে গেছি বিয়েবাড়ির একদম এন্ড পার্টে, যেখানে হচ্ছে খাওয়া দাওয়ার পার্ট। আর এখন আমাদের প্লেটে শুধুমাত্র স্যালাডই সার্ভ হয়েছে, বাকি কিছু এখনো হয়নি। আর কিন্তু আমাদেরকে দেখে আবার ওই নতুন ওই বর্বউ বর্বউ একটা ফিল হচ্ছে। হ্যাঁ আমার মেকআপ কিন্তু একটু ওঠেনি এটাই। আজকে কিন্তু ওয়েদারটা সামহাউ অনেকটা ভালো দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার পর থেকে, নালে যা ছিল। এন্ড যেটার জন্য আমাদের আমাদেরও খুব ভালো লাগছে। আমি এসেছি। ও দাদা বাহ, প্রচন্ড রকমের মাথা ধরেছে আমার। যাই হোক, এত শরীর খারাপের পর আজকের দিনটা যে আমার শরীর পুরো সাপোর্ট দিয়ে দিয়েছে এটাই অনেক। এর মানে কথা বলার বিরাম নেই, তখন থেকে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। এবার বল ছবিটা তুলবে, দাঁড়িয়ে গেল বুঝলি না, দেখিয়ে দিল কিটা পড়েছে। আর এই যে দাদা, দাদা আমাদের খুব সিরিয়াস। ওরা দুজনে কিন্তু স্যালাডই খেয়ে যাচ্ছে। হ্যাঁ ও ওখানে পুরো ওখানেও পুরো বসে গেছে, চারিদিকেই সব ফ্যামিলির লোক এখন বসে আছে। কি বলছিলে কি বলছিলে? হ্যাঁ তোমার সামনেই তো বললো, জেম্মা কি দেখাচ্ছে দেখো। মাটন ভেটকি পাতুরি এখানে জমেছে, তার পাতা বাটার পেটকে একদম ঢুকছে। এই যে দাদা, দাদা আমাদের তিনটে নান খেয়েই ফুল। আরে পছন্দের মেটে পেয়ে গেছে। কি বলছিলি তুই ওকে, কি বলছিলি? এবার আনারসের চাটনি, পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা। আমি আর পেরে উঠবো না গো, আর দিও না, আর পেরে উঠবো না, আর পেরে উঠবো না, না না দিও না দিও না। তুই আমায় বল এটা মানুষে খেতে পারে? এই কেন দুটো দাও?